হাই, কেমন আছেন সবাই? আজকে প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বে আবারও আমি আপনাদের জন্য সেই ল্যাবাডোর পার্ক, যেটা যেখান থেকে আমরা শেষ করেছিলাম তারপর থেকে আমি শুরু করছি। তো আপনারা যদি আমার প্রথম পর্বটি দেখে না থাকেন, যে ল্যাবাডোর পার্ক, এটা হচ্ছে ল্যাবাডোর এমআরটি, ল্যাবাডোর এমআরটি থেকে নেমেই আসলে আপনারা এই পার্কটিতে আসতে পারবেন, যেটা হচ্ছে সিঙ্গাপুরের ঐতিহ্যবাহী একটি স্থান, যেটা যুদ্ধের জন্য বলা চলে যে যুদ্ধের সময়কার কিছু যে পুরাতন যে যুদ্ধ সময়ের কিছু কিছু তাদের ইতিহাস, যুদ্ধের যেটা ইতিহাস সেটা তারা সংরক্ষণ করে রেখেছে এই এলাকাতে। এবং আমি আমার প্রথম পর্বে কিছু কিছু স্থান আমি দেখিয়েছি, এবং আপনারা যদি প্রথম পর্বটি দেখে না থাকেন, আপনারা অবশ্যই আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রথম পর্বটি, সেটি আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং আপনারা অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক দিবেন, এবং আপনাদের বন্ধুদের সবার সাথে শেয়ার করবেন, তারাও যেন চ্যানেলটি দেখে লাইক দেয়, এবং অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। তো আজকে আমরা যেটা দেখছি, যে দেখুন এখানটায় তারা, আমরা যে স্থানটিতে আছি সেটা মূলত এই স্থানটি, যুদ্ধের সময় সেটা তারা এটাকে ইউজ করেছিল। আপনারা দেখতে পাচ্ছেন, যদিও এটা একটা টানেলের মতোই, কিন্তু এখন যদিও বিষয়টা আসলে তারা সেটাকে সংরক্ষণ করে ফেলেছে এবং ভিতরে প্রবেশ নিষেধ, তারপরেও তারা এখানটায় কিছু কিছু ছবির মাধ্যমে তারা সেটা বোঝানোর চেষ্টা করেছে। তো চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই, আমরা দেখার চেষ্টা করি বাকি যে এলাকাটুকু ছিল সেটির আসলে আরও কিছু পুরাতন স্থান আমরা খুঁজে পাই কিনা। এখানটায় আসলে দেখা যাচ্ছে যে এখানটা থেকেও তারা কিছু যুদ্ধের কিছু, তারা কীভাবে যুদ্ধটা করেছিল তাদের তারই একটি বর্ণনা তারা, দেখুন এখানে সাইনবোর্ডের মাধ্যমে তারা দেখানোর চেষ্টা করেছে। এখানটায় দেখতে পাচ্ছেন যে যুদ্ধকার সময়ে দেখুন সিঙ্গাপুরের যে আগেকার জীবনযাত্রা অনেকটাই অন্য সব দেশের মতোই। দেখুন আগে এখানটায় রিক্সার যেটা বলে রিক্সার মতোই, দুই চাকার যানের মতো একটি দেখা যাচ্ছে, যদিও এগুলো এখন সিঙ্গাপুরে নেই। এখন সিঙ্গাপুরে আসলেই কোনো রিক্সার কোনো অস্তিত্বই নেই, রিক্সা শব্দটা নেই সিঙ্গাপুরে। এখন দেখতেই পাচ্ছেন যে আপনারা যে এখানটায় তারা তাদের পুরোটা যুদ্ধের যে একটা প্রক্রিয়া, সেখানে তারা এই সাইনবোর্ডগুলোর মাধ্যমে তারা সেটাকে বোঝানোর চেষ্টা করেছে। এবং আপনারা দূরে দেখতে পারলে আসলে বোঝা যায় যে আসলে এই জায়গাটা অনেকটাই উপরে, সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটাই উপরে, এবং যে কারণে তারা এরকম একটি স্থানকে তারা পছন্দ করেছে যুদ্ধের জন্য। দেখতে পাচ্ছেন যে এখানটায় তারা কিছু সাইনবোর্ড তারা ব্যবহার করেছে, এবং প্রতিদিন অনেক পর্যটক হয় এই সমস্ত জায়গাগুলো। তো জানেনই যে সিঙ্গাপুর আসলে পর্যটনের জন্য অন্যতম একটি স্থান হচ্ছে সিঙ্গাপুর। সিঙ্গাপুরে আপনি ভ্রমণ করতে পারেন খুবই স্বাধীনভাবে, আপনি যদি কোনো প্রকার অবৈধ কিছু না করে থাকেন তাহলে সিঙ্গাপুর আপনার জন্য খুবই ভালো একটি স্থান। এবং এখানটায় দেখা যাচ্ছে যে কিছু কিছু স্থান আসলে আন্ডার কনস্ট্রাকশন যেটাকে বলে, হ্যাঁ এখানটায় আসলে হয়তো কিছুটা ছিল কিন্তু এখন সেটা আন্ডার কনস্ট্রাকশন। দেখতে পাচ্ছেন যে এখানে তারা সাইনিজ দিয়েছে যে ওয়ার্কিং ইন প্রোগ্রেস, এখানটায় তারা এখন প্রবেশ করা যাচ্ছে না। এবং সিঙ্গাপুরের এরকমই, সিঙ্গাপুরের প্রতিটা দর্শনীয় স্থানই আসলে তারা এভাবেই তারা তৈরি করে, কিছুক্ষণ পরপরই বিশ্রামের একটা ব্যবস্থা দেওয়া থাকে, এবং কিছুক্ষণ পরপরই আপনার ওয়াশরুম যেটাকে বলে প্রাকৃতিকটাকে সাড়া দেওয়ার জন্য ওইটার একটা ভালো ব্যবস্থা থাকে। এবং এখানটায় আপনি নির্দ্বিধায় চলাফেরা করতে পারবেন, এখানটায় আপনি আপনার প্রিয়জনকে আপনার বাচ্চাকে নিয়ে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন, কোনো সমস্যা নেই যে কেউ কিছু বলবে কি না, কারো এলাকা অন্য কারো এলাকায় গেলে কেউ কিছু বলবে কি না, এরকম কোনো সমস্যাই নেই এখানটাতে। আপনাদের যখন ইচ্ছা আপনারা ঘুরতে পারেন, ঘুরে দেখতে পারেন এই সমস্ত এলাকাগুলো। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই,
দেখার চেষ্টা করি আসলে আর কি কি চোখে পড়ার মতো। দেখুন আসলে স্থানটি কতটা নীরব, কতটা শান্ত, আপনার মন ভালো করে দেওয়ার মতো একটি স্থান। তবে তবে ভয়ের কোনো কারণ নেই, ভয় পাবেন না যে এতটা নির্জন স্থান। এখানে আপনার কিছুক্ষণ পরপরই তারা সাইনেজ দিয়ে তারা বোঝানোর চেষ্টা করেছে যে কীভাবে যেতে হবে আপনাকে। আমি যদিও এগিয়ে চলছি, রাস্তা দেখছি, এগিয়ে চলছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে দেখতে পাচ্ছেন কতটা নীরব এবং শান্ত স্থান, দেখলে মনে হয় জঙ্গলের ভিতর দিয়ে আমরা প্রবেশ করছি। এখানটায় দেখুন কিছু একটা সাইনেজ দেওয়া আছে, তারা তাদের সিঙ্গাপুরে আপনার গাছপালা অনেক অনেক বলবো নেই, আমার মনে হয় তাদের অনেক গাছপালা সিঙ্গাপুরে, এবং তার প্রতিটা স্থানেই সিঙ্গাপুরকে আবার বলা হয় গ্রিন সিটি, যেটা বলা হয় সিঙ্গাপুরকে, প্রতিটা স্থানেই তারা অনেক গাছপালা লাগানোর ব্যবস্থা রাখে। তারা প্রতিটা স্থানেই তারা গাছপালা, এবং আমিও দেখেছি যে স্থাপনাগুলো যতগুলো স্থাপনা রয়েছে, স্থাপনা বিল্ডিং যেটাকে বলা হয়, বিল্ডিংগুলোর ভিতরেও প্রচুর গাছপালা লাগানোর ব্যবস্থা থাকে। অনেক নিরিবিলি শান্ত স্থান হাঁটার জন্য, যাদের হাঁটার অনেক অভ্যাস আছে তারা এখানটায় আসতে পারেন। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে কিন্তু পুরাতে পারবেন না। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখি। দেখুন এখানটায় একটি স্থান যেগুলো ক্লোজ করে দেওয়া হয়েছে, উনিশশো বিরানব্বইয়ের একটি দেখা যাচ্ছে। চলুন আমরা সামনে এগিয়ে যাই, দেখি আর কি কি পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন আসলে নিচে চলে এসেছি। তো এখানটা আসলে সমুদ্রের খুবই ভালো লাগছে, সমুদ্রের যে গর্জন যেটাকে বলে এখান থেকে একটু একটু শোনা যাচ্ছে, এরকমই হয় সিঙ্গাপুরে। আসলে এর চাইতে বেশি নয়, আপনারা দেখতে পাচ্ছেন লোকজন এখানটায় মাছ ধরছে, তারা এখানটায় মাছ ধরে। এবং এখানটায় আসলে বনভোজন, পিকনিক এই জাতীয় করার জন্য, এই জাতীয় বিষয়গুলো করার জন্য জায়গাটা আসলে পারফেক্ট। এখানে রয়েছে বনভোজন করার জন্য অনেক সুন্দর স্থান, যেখানে আপনারা আপনাদের
কয়লার মাধ্যমে চুলার চুলা ধরিয়ে এখানটায় গরম করতে পারেন। এখানটায় দেখতে পাচ্ছেন যে আপনারা বারবিকিউ যেটাকে বলে বারবিকিউ করার জন্য স্থান রয়েছে এবং বসার জন্য পর্যাপ্ত পরিমাণে স্থান রয়েছে। লোকজন আপনার এই সমস্ত জায়গাতে এলে তারা পিকনিকের মতো করে এবং তারা গ্রুপ একটা গ্রুপ সহকারে আসে যে 10 জন 15 জন একসাথে বার্থডে পার্টি অথবা বনভোজন পিকনিক জন্মদিনের অনুষ্ঠান এই সমস্ত বিষয়গুলো করার জন্য তারা আসলে এখানটায় আসে। এবং সিঙ্গাপুরে এরকম স্থান আসলে প্রচুর, শুধু একটু দুটি স্থান নয়, অনেক স্থান রয়েছে সিঙ্গাপুরে। এমন এমন স্থান আসলে আপনি অনেক পাবেন, প্রতিটা পার্কেই আপনার এমন ব্যবস্থা রয়েছে সিঙ্গাপুরে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে রয়েছে পোর্ট এবং এই পোর্টে জাহাজের মাধ্যমে তারা পণ্য খালাস করে। যদিও আমি স্থানে আসতে প্রথম, যাই হোক সেই সুবাদে আপনাদের সাথে আমিও জায়গাটা ঘুরে ঘুরে দেখছি, অনেক সুন্দরতম স্থান এই স্থানটি। দেখুন লোকজন এখানটায় মাছ ধরছে, তারা মাছ ধরছে স্থানটিতে। চলুন আমরা সামনে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানটায় একটা রয়েছে জেটির মতো, যেটা হয়তো আগে জেটি হিসাবে ইউজ করা হতো কিন্তু এখন আর এটাকে জেটি হিসাবে ইউজ করা হয় না। এখন এটাকে পার্কেরই একটি অংশ বলা যায়, যে এখানটায় লোকজন আসলে ঘুরে বেড়ানোর জন্য তারা স্থানটিকে ব্যবহার করে। তা আমি যেহেতু আজকে প্রথম এসেছি এখানটায়, তা আমিও চেষ্টা করছি যে আপনাদেরকে দেখানোর সাথে সাথে আমিও নিজে ঘুরে দেখার জন্য। পাশে দেখতে পাচ্ছেন কি বিশাল বিশাল জাহাজগুলো দেখা যাচ্ছে, তারা পণ্য খালাস করার জন্য এখানটায় সিঙ্গাপুরকে। সিঙ্গাপুরের আসলে প্রধান ব্যবসাটার ভিতরে এটা বলা চলে যে বোটিংয়ের ব্যবসা। সিঙ্গাপুরকে আসলে রোড হিসাবে ইউজ করা হয়। সিঙ্গাপুরে আপনার সব বিশ্বের যত বড় বড় দেশ থেকে মালামাল আসে জাহাজের মাধ্যমে, এগুলো সিঙ্গাপুরে আসে, তারপর সেটাকে আবার ভেঙে জাহাজের মাধ্যমে নয়তো ট্রেলার যেটা বলে গাড়ির মাধ্যমে সব দেশে রপ্তানি করে থাকে। এটাই মূলত সিঙ্গাপুর ব্যবস্থা রয়েছে। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, জায়গাটা আসলে অনেক সুন্দর মন ভালো করে দেওয়ার জন্য। এখানটা দেখছেন মাছ ধরছে লোকজন, মাছ ধরার জন্য একটি আদর্শ জায়গা এটাকে বলা চলে। আপনারা সবাই ভালো থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, তারাও যেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে। এবং আপনারা সিঙ্গাপুরের কোন স্থান দেখতে চান এবং কী বিষয়ে জানতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে এরকম সুন্দরতম স্থানগুলোতে আসার আগ্রহ বাড়ে। ভালো থাকবেন সবাই।